নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। তো বন্ধুরা, এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম। সুপার সাইক্লোন তৌকোটি এগিয়ে আসছে ভয়ঙ্করভাবে, এবং ইতিমধ্যে একটি রাজ্য যেটি হচ্ছে গোয়া, গোয়া রাজ্যে প্রবলভাবে তাণ্ডব লীলা চালিয়েছে এবং সেখানে পড়া যেতে পারে প্রচুরভাবে ধ্বংসলীলা চালানোর পর এগিয়ে যাচ্ছে গুজরাট উপকূলের দিকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে একেবারে বিস্তারিত আপনাদেরকে জানাবো যে ঘূর্ণিঝড় অর্থাৎ সুপার সাইক্লোন তৌকোটে এই মুহূর্তে ঠিক কোথায় অবস্থান করছে এবং ঠিক কতটা তাণ্ডব লীলা চালাচ্ছে এবং এরপর ঠিক কোন রাজ্যে প্রবেশ করতে চলেছে এবং সেখানে ঠিক কতটা তাণ্ডব লীলা চালাবে। এই বন্ধুরা, অবশ্যই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ধরনের লেটেস্ট আপডেট খবরগুলি। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে নিউজটি বেরিয়ে আসছে যে সুপার সাইক্লোন তৌকোটের তাণ্ডবে কর্ণাটক ও কেরলে মৃত ছয়, বিধ্বস্ত গোয়াও, এবার এগোচ্ছে গুজরাট উপকূলের দিকে। হ্যাঁ বন্ধুরা, এবারে গুজরাট উপকূলের দিকে এগিয়ে চলেছে। তো প্রবল শক্তিশালী ঝড় তৌকোটের দাপটে কর্ণাটকে মৃত্যু হয়ে গিয়েছে চারজনের। ঝড়ের দাপটে 73টি বাড়ি ভেঙে পড়েছে বলে জানিয়েছে কর্ণাটক প্রশাসন। যে ছটি জেলায় ঝড়ের দাপট সবচেয়ে বেশি তার মধ্যে 3টি উপকূলবর্তী ও 3টি পশ্চিমঘাট পর্বত সংলগ্ন। তো শনিবার রাতে কেরলেও ঝড়ের প্রভাবে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রবিবার বেলা বাড়তেই গোয়ায় ঝড় বৃষ্টির প্রভাব বেড়েছে, উপড়ে গিয়েছে গাছ ও বিদ্যুতের খুঁটি। গোয়ার একটি বড় অংশে ঝড়ের দাপটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে বহু রাস্তা। প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় পরিণত হয়ে তৌকোটে এগিয়ে আসছে আরও স্থলভাগের কাছে। মৌসুম ভবনের পূর্বাভাস অনুসারে শনিবার রাত 2:30 নাগাদ এই ঝড়টি ছিল গোয়া থেকে মাত্র 150 কিলোমিটার দূরে, মুম্বাই থেকে 490 কিলোমিটার দূরে আর গুজরাট উপকূল থেকে 730 কিলোমিটার দূরে। তো মঙ্গলবার সকালবেলা তৌকোটে গুজরাটের উপকূল, পোরবন্দর ও ভাবনগর জেলার মহুয়া এলাকায় আছড়ে পড়তে পারে। ঝড়ের শক্তি অনুমান করার জন্য আগামী 12 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ বলেই জানিয়েছে মৌসুম ভবন। শনিবার এই ঘূর্ণিঝড় নিয়ে আলোচনায় বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সেই বৈঠকের নির্দেশ দেন যে এই ঝড়ের কারণে যেন করোনা চিকিৎসায় কোনো সমস্যা না দেখা যায়, হাসপাতালগুলিতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা থেকে শুরু করে বাকি সব পরিষেবা যাতে দেওয়া হয় সেই কথা বলেন তিনি। ঝড়ের সময় দলীয় কর্মীদের সাধারণ মানুষের পাশে থাকারও নির্দেশ দিয়ে টুইট করেছেন রাহুল গান্ধী। তো আজ সকাল থেকেই মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক ও গুজরাট অর্থাৎ ভারতের পশ্চিম উপকূল জুড়েই ঝড়ের আগাম প্রভাব পড়তে শুরু করে দিয়েছে, উত্তাল হয়ে গিয়েছে সমুদ্র। আবহাওয়া দপ্তর জানিয়েছে সৌরাষ্ট্র, কচ্ছ দ্বীপের উপকূলবর্তী অংশে বিপুল বৃষ্টি চলবে। শুধু তাই নয়, কেরল, তামিলনাড়ু উপকূলেও সমুদ্রের বিশাল ঢেউ জানান দিচ্ছে ঝড়ের ভয়াবহতা। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে তৌকোটের কর্ণাটকের উপকূলে আংশিকভাবে আঘাত এনেছে, মোকাবিলা করতে ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলা দল, 1000 মানুষ 24 ঘন্টা জরুরি ভিত্তিতে কাজ করছে। কর্ণাটকের 3টি উপকূলবর্তী জেলায় দলগুলি কাজ করছে বলে জানিয়েছেন তিনি। এদিকে বিহন্ন মুম্বাই পুরসভার তরফ থেকে জানানো হয়েছে যে 500 জন করোনা আক্রান্তকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে প্রশাসন। ঝড়ের জন্য বন্ধ হয়ে গিয়েছে বেশ কয়েকটি ট্রেন। পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ভিডিও বার্তার মাধ্যমে নির্দেশ দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন, তো মঙ্গলবার সকালবেলাতেই আছড়ে পড়তে চলেছে গুজরাটের উপকূলে এবং এই মুহূর্তে কর্ণাটক, কেরল যে গোয়া রয়েছে সেখানে কিন্তু তাণ্ডব লীলা চালাচ্ছে এই তৌকোটে সুপার সাইক্লোন। তো বন্ধুরা, সঙ্গে থাকুন এবং এই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।